সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস চাল আর বিভিন্ন রকমের সবজি দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে বিফ পোলাও আসছে রমজানে সেরি অথবা ইফতারেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন খেতে হবে অনেক মজার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম ছিলে স্কোয়ার শেপে কেটেছি ভালো করে ধুয়েও নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন এই আলুগুলো আমি সেভেন্টি থেকে এইটটি পারসেন্টের মতো মানে ভেজে নেব আর কি যেন এই ভাজাতেই অর্ধেকের বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যায় তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিলাম দেখেন একটা বাটিতে তুললাম একই তেলে আমি এখানে ভেজে নিব হচ্ছে গাজর একটা মিডিয়াম সাইজের গাজর আমি এরকম স্কোয়ার শেপে কেটেছি সেটাও আমি ভেজে নিচ্ছি আসলে এই সবজিগুলো না ভেজে দিলেও হয় আবার ভেজে দিলেও হয় তবে আমি একটু ভেজে দেওয়ার ট্রাই করছি এতে করে টেস্টি হবে তো গাজরটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম আপনারা সবুজ ক্যাপসিকাম বা না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু ক্যাপসিকাম দিলে খেতে ভালো লাগে আর ক্যাপসিকামটা ভেজে নিলে হয় কি ভেতরের পানিটা একটু বের হয়ে যায় একটু ভাজা ভাজা হয় খেতে বেশি ভালো লাগে তো আমি সেগুলো তুলেও নিলাম আপনারা ইচ্ছে মতো সবজি দিতে পারেন আমি এই সবজিগুলোই দিচ্ছি একই তেলে আমি এখানে হাফ চামচ পরিমাণে জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা যখন পাঁচ সাত সেকেন্ডের মতো মানে ভা ভাজা হবে তখন এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা এখানে শুকনো মরিচও দিতে পারেন আমি মরিচ দিয়ে করছি যখন পেঁয়াজ আর মরিচ এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো পানি তারপরে দিয়ে দিলাম একে একে আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে হলুদ মশলার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন আর আমি যতটুকু উপকরণ নিয়েছি তার জন্য হচ্ছে এই মশলাগুলোই তারপর এই পরিমাণগুলোই একদম পারফেক্ট পরিমাণে আছে তো এখন আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিব আর পানি দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ বা মশলা কোনোটাই পুড়ে যাবে না ভালো করে কষানো হবে দেখেন পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে তাই না একটু একটু পানি আছে তো আমি আরও একটু পেঁয়াজ মরিচটা ভালো করে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি ভাজা মোটামুটি হয়ে গেছে এখন এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েক পিস গরুর মাংস নিয়েছি একদম সলিড যেই পিসগুলো সেগুলো নিয়েছি আপনারা যে কোনো পিস নিতে পারেন তবে গরুর মাংসটা সামান্য একটু জিরার গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা দিয়ে একটুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম মেরিনেট না করে রাখলেও হবে আবার করে রাখলেও হবে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি একটু মেরিনেট করে রেখেছিলাম আপনারা আরও বেশি করেও মাংস দিতে পারেন তবে আমি যতটুকুন পরিমাণে চাল নিব বাকি সবজি নিয়েছি তার জন্য এই কয়টা গরুর মাংসই একদম এনাফ অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে একটু কম গরুর মাংস থাকে কি রান্না করব আমরা বুঝতে পারি না তখন কিন্তু এরকম রেসিপি খুব সহজেই বানানো যায় আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি দিলাম গরুর মাংসটা সেদ্ধ হতে হবে সেজন্য আর চিকেনও আপনারা এখানে দিতে পারেন গরুর মাংসের বদলে চিকেন দিয়েও কিন্তু ভীষণ টেস্টি হয় তো এখন আমি এটা রান্না করে নিব গরুর মাংসটা যেন অর্ধেকে অর্ধেক পরিমাণে আর কি ভালো করে সেদ্ধ হয় সেরকম পরিমাণে সেদ্ধ করব। দেখেন পানি কিন্তু অলরেডি অনেকটা শুকিয়ে গেছে বাকিটা এটা মশলার হচ্ছে কষানো মশলাই বলা যায় তো আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা অর্ধেকের বেশি পরিমাণেই আসলে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বাসমতি চাল আপনারা এখানে পোলাওয়ের চাল ভাতের চাল যে কোনো চাল দিতে পারেন আমি বাসমতি চাল দিলাম দেখতেও সুন্দর হয় একটু লং লং বাসমতি যেটা সেটা আর কি শুধু বাসমতি চাল নিলে দশ বিশ মিনিটের মতো চালটা ভিজিয়ে রাখতে হবে আর কি তো একটু ভালো করে ভে নেড়ে চেড়ে নিবো আমি মশলার সাথে মাংসের সাথে চালটা যেন ভালো করে মিক্স হয়ে যায় আর যেহেতু আমি এক কাপ পরিমাণে চাল নিয়েছি আমি বাকি সমস্ত উপকরণ এই পরিমাণেই মানে মেপে দিয়েছি আর কি এখন এখানে আমি দুই কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু এক কাপ চাল নিয়েছি সেই কাপ দিয়ে দুই কাপ গরম পানি অবশ্যই গরম পানি দেবেন ঠান্ডা পানি এখানে দেবেন না তো এখন আমি এটা ঢেকে রাখবো ফিরে আসছি দশ মিনিট পরে চুলারাছ মিডিয়াম ছিল দেখেন চালগুলো লং হতে শুরু করেছে আর অনেকটা সেদ্ধ হয়েছে বলা অনেকটা কি আরও সেদ্ধ করতে হবে পানিগুলো শুকিয়ে যেতে হবে আসলে তো আমি এখন একটু চেড়ে দিলাম এটা কিছুক্ষণ পরই নেড়েচেড়ে দিতে হবে আরেকটু সময় পরিমাণে মানে পর্যন্ত ঢেকে রাখলাম যদি আপনারা কাঁচা সবজি দেন তাহলে প্রথমেই সবজিগুলো দিয়ে দিবেন আর যদি এরকম আমার মতো সবজিগুলো ভেজে নেন তাহলে এই এই পর্যায়ে এসে দিবেন যখন পানি অনেকটা শুকিয়ে যাবে তখন সবজিগুলো দিয়ে দিবেন তো আমি সবজিগুলো দিয়ে এখন চুলা রাচটা অনেকটাই কমিয়ে দিব একদম কমিয়ে দিয়ে তারপরে এটা ঢেকে একদম কম আছে ঢেকে রান্না করব যেন ভাতগুলো ভালো করে সেদ্ধ হয় পানিটাও শুকিয়ে যায় খুব সুন্দর করে যেন রান্নাটা হয়ে যায় তো আরও কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখনও কিন্তু অনেকটাই রান্না বাকি রয়েছে দেখেন নেড়ে নেড়েচেড়ে দিতে হবে নিচের ভাতগুলো উপরে উঠ উঠিয়ে দিতে হবে আর কি যেন সব দিকে সমানভাবে রান্না হয় মশলা সব দিকে ভালো করে মিশে এরকম করে করতে হবে আর আমি এখানে যে সবজিগুলো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করবেন যেমন ফুলকপি দিতে পারেন ব্রকুলি দিতে পারেন তো আবারও আমি ঢেকে রাখলাম ফিরে আসলাম আরও দশ মিনিট পরে চুলার আঁচ একদম নিভু নিভু করে রেখেছিলাম একদম ঝরঝরে হয়ে গিয়েছে দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যেটা আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি ভালো হবে আপনারা এটা সাহারির আইটেমে অথবা ইফতারের আইটেমে রাখতে পারেন খেতে খুব ভালো লাগবে তো আমার রান্নাটা শেষ আমি চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার বিফ পোলাওয়ের রেসিপিটি এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ মজার হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ